আজকে আমার রায়হানের মামলার দাহ্য তারিখ ছিল, তাই আমি এখানে আসলাম। এখন আমি মনে করছিলাম যে এদেরকে নিয়ে আসবে, আসামিদেরকে নিয়ে আসবে। এখন দেখতেছি না আসামিদেরকে নিয়ে আসে নাই, এখন জানি না আসবে কি না, আদৌ বলতে পারতেছি না। আর যেহেতু আজকে আমাদের এখানে আমি আসিয়া শুনলাম যে আমার রায়হানের প্রথম সাক্ষী ছিল চুরাইলাল, চুরাইলালের ঘর থেকে কষ্ট করে চুরাইলালের ঘর থেকে আমার রায়হান রে যখন আনে তখন চুরাইলালে বাধা দিছিল, বাধা দেওয়া চুরাইলাল রে মারছে আকবরে, মারিয়া চুরাইলাল রে রাখিয়া আমার রায়হান রে নিয়ে আসে, সুস্থ অবস্থায় আমার রায়হান রে নিয়ে আসে। এখন এখানে আসার পর আমি শুনলাম যে চুরাইলাল নাকি 2 মাস আগে সে মারা গেছে, কেউ বলতেছে সে সুসাইড করতেছে, কেউ বলতেছে তাকে মারানো হয়েছে। এবং আমাদের একটা আরেকটা সাক্ষী ছিল হাসান, সে কুদরতুল্লার দুতলা ছিল, সে নিজের কানে শুনেছে যে রায়হানে সারা রাত চিৎকার করতেছে। এই হাসান এখন সিলেট ছেড়ে গেছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে বারবার। এখন কে বা কারা হুমকি দিচ্ছে সে আমাকে বলে নাই, বলছে শুধু তাকে হুমকি দেওয়া হচ্ছে। এখন এই যে বারবার তাকে হুমকি দেওয়া হচ্ছে, আমি তো বলবো যে আমারও জানের এখন নিরাপত্তা নাই। এবং আরে অনেক সাক্ষী আছে আমাদের, এখন তাকে যদি হুমকি দেওয়া তাহলে আমাদের সাক্ষীরাও নিয়ে আস্তে আস্তে পালিয়ে যায় নাকি আবার সরে যায়, আমার এইটাই ভয় হচ্ছে। তাই আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কেসটাতে সাক্ষী এই সাক্ষীদেরকে 160 করে এনে তাদেরকে জবানবন্দি নেওয়া হোক। এরা যদি একবার জেল থেকে বাইর হয় আমি তো বলবো যে আমি প্রথম তাদের গুলির সীমানা থাকবো। এর জন্য তাদেরকে কখনো কোনো সময় যেন এরা বেল না হয়, জামিন না হয় এবং এদেরকে ফাঁসির মঞ্চে তোলা হয়, এটাই আমি অনুরোধ। আমি জানলাম আমার উকিল বলছে যে চুরাইলাল মারা গেছে আজ থেকে 2 মাস আগে এবং উনাকে বলেছেন আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা করে। এখন আমরা নিশ্চিত নাই চুরাইলাল কিভাবে মারা গেছে, এটা আপনারা খবর নিবেন, সাংবাদিক হলে খবর নিবেন চুরাইলাল কিভাবে মারা গেল, কারণ রায়হানের প্রথম সাক্ষী হইল চুরাইলাল। চুরাইলালের ঘর থেকে রায়হানকে ধরে আনছে, যখন চুরাইলাল সুস্থ অবস্থায় রায়হানকে তুলে দিছে এবং চুরাইলালে চাইছিল রায়হানকে আটকাইয়ে রাখতো, তখন আকবরে চুরাইলালকে তাপড় দিয়ে চুরাইলালে নিচে ফেলে বাদে রায়হানকে নিয়ে আসছে। এখন আমি তো বলবো যে আমাদের যে ড্রাইভারগুলো আছে এরা তো সাক্ষী আসছে সুস্থ অবস্থায়, এই ড্রাইভাররাও এখন আস্তে আস্তে বয়ে আতঙ্ক আছে, আমরাও বয়ে আতঙ্ক আছে, জানি না কার কোন সময় কোনটা ঘটবে। তাই আমি অনুরোধ করব যে এই কুনিরা কুকুর কোন তারা দেখেন তারা জেলের ভিতর থেকে তারা জেলের ভিতরে থাকে তারা প্রভাবশাল মনে বলবো যে কাটিয়েছে, তা না হইলে তারা ভিতরে থাকে কিভাবে এইরকম হুমকি দিচ্ছে না হাসানকে, নিশ্চয় তারাই চাল চালিয়ে হাসানকে হুমকি দেওয়া হচ্ছে। আমার আরো অনেক সাক্ষী আছে, এরাও এখন ভয় আতঙ্কতে আছে, আমরাও ভয় আতঙ্ক আছে। আমি জানছি এইটুকু নুমান যে পলাতক আছে এই নুমানের বিরুদ্ধে এখন আজকে নাকি পেপার কাটিং করা হবে, যে রুমানকে পাওয়া যাচ্ছে না, নুমানকে না পাওয়া গেল এদের বিচারটা শুরু হওয়ার জন্য, কারণ নুমানকে না পাইলে এদের বিচার শুরু হচ্ছে না, এখন পেপার কাটিং হওয়ার পর এদের বিচার শুরু হবে। পরে নিউজ ছাড়াই হাজিরা ছাড়াই নুমানকে আসে মামলাটি রায় হয়ে যাবে, এই 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 কপিটা আজকে পেপারে ক্লিয়ার করা হবে, পেপারের মাধ্যমে রুমানকে জানানো হবে আর বলে তোমাকে ছাড়াই মামলার রায় ঘোষণা করা হবে। সুরাইলাল মারা গেছে 2 মাস আগে, সুইসাইড করছে, এখন আমরা কইলাম যে সুইসাইড করার তো কোনো কথা নাই, নিশ্চয়ই তার কোনো মারানি হয়েছে, আর নাইলে এই সাক্ষী সুইসাইড করার কথা কইও করে না, সাক্ষী নয় যে আরো 2 জন সাক্ষী আছে, এখন তারারও তো কোনো গ্যারান্টি নাই। হাসান এখন পলাতক, আরো আছে যে রায়হানের যে চাচা, তাই কিন্তু সাক্ষী প্রথম ইয়ে করিয়া যে তার তোকে এবার করছিল, তারও তো কোনো গ্যারান্টি নাই যে রাস্তাঘাটও বারে তা বা সিএনজি ড্রাইভার আমার রায়হানকে যে ধরে আনছিল সিএনজি তে সেই সিএনজি ড্রাইভার 2 জন আছেন, এখন তো এরাও বই পাইতেছে যে যদি চুরাইলাল মারা গেছে আমাদেরও হয়তো এইরকম কোন সময় কোন ঘটনা ঘটবে, এবং হাসানকেও বারবার হুমকি দেওয়া হচ্ছে, জানি না আমরা আরো কোন সময় কোন ঘটনা ঘটবে। এবং আমি বলবো যে আমিও তো নিশ্চিত নাই, এই যে রায়হানের চাচা প্রথম সাক্ষী প্রথম যখন পুলিশ ফাঁড়িতে গেছিলেন উনিও তো নিরাপত্তা নাই, আমরা কেউ নিরাপত্তা নাই, এরা কিন্তু জেল হাজতের ভিতরে কিন্তু এদের প্রভাব তো ঠিকই কাটাচ্ছে। ইউটিউবার চ্যানেলদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এখন আমার পাশে আছেন আর আমার পাশে সবসময় থাকবেন আমি আশা রাখি। আসসালামু আলাইকুম, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যত জনগণ আছেন সবাই আমার কাছে বারবার খবর জানেন, জানার জন্য ওনারা ফোন দেন যে কি হলো মামলার, আমি সবাইকে এটাই বলবো আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আর আপনারা যে আমার খোঁজ খবর নেন এর জন্য আমি আপনাদেরকে চিরকৃতজ্ঞ আপনাদের কাছে।